নমস্কার 24 ঘন্টা আপনাদের স্বাগত শুরু করছি নিউজ 24 আজ বিকেলের বিমানে কলকাতায় ফিরছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার আগে 24 ঘন্টার মুখোমুখি হলেন তিনি জানিয়েছেন রাজনীতির ময়দানেও ফিরছেন খুব শিগগিরই কলকাতায় ফিরে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে প্রথম সাক্ষাৎকারে 24 ঘন্টারকে এমনই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা সবচাইতে বেশি আর আমি খুব শীঘ্র সক্রিয় রাজনীতি সংসদীয় রাজনীতি সবেতে আমি ফিরে গিয়ে আবার আগের ভূমিকা পালন করব তাহলে শুধুমাত্র সময় অপেক্ষা আপনার ফের আপনাকে সেই রাজনীতির চেনা ময়দানে দেখা 45 বছরের রাজনৈতিক জীবন ছোট থেকে আর কিছু করিনি সেখানেই তো আমার যেতে হবে না অনেক বয়স হয়ে গেছে ছাড়া পাওয়ার আগে 24 ঘন্টায় প্রথম প্রতিক্রিয়া দিলেন তিনি আজ বিকেলের বিমানে কলকাতায় ফিরছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানেও ফিরবেন খুবই শিগগিরই এবং কলকাতায় ফিরেই দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে প্রথম সাক্ষাৎকারে 24 ঘন্টাকে এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ তাহলে কলকাতায় ফিরে প্রথম ইচ্ছা কি কি করবেন প্রথম ইচ্ছা হচ্ছে দলনেত্রী আমার মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা সবচাইতে বেশি আর আমি খুব শীঘ্র সক্রিয় রাজনীতি সংসদীয় রাজনীতি সবেতে আমি ফিরে গিয়ে আবার আগের ভূমিকা পালন করব তাহলে শুধুমাত্র সময় অপেক্ষা আপনার ফের আপনাকে সেই রাজনীতির চেনা ময়দানে দেখা 45 বছরের রাজনৈতিক জীবন ছোট থেকে আর কিছু করিনি সেখানেই তো আমার যেতে হবে না অনেক বয়স হয়ে গেছে আজ বিকেলের বিমানেই কলকাতায় ফিরছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি মামলায় শুক্রবার তাকে জামিন দিয়েছে ওড়িশা হাইকোর্ট শনিবার রাতেই রিলিজ অর্ডার পৌঁছয় হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাহারা তুলে নেওয়া হয় এবং তখনই মুক্ত হয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে তখনই তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে চায়নি পরিবার এদিকে জামিন পাওয়ার পরেই শনিবার ভুবনেশ্বরে হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় সুদীপকে নয়না বলেন ঈশ্বর যে আছেন তা একবার প্রমাণ হলো জবাবে একটু হেসে সুদীপ বলেন তার শরীরটা ভেঙে গেছে এবং যেরকম আপনাদেরকে দেখালাম যে আজ বিকেলে তিনি বিকেলের বিমানে কলকাতায় ফিরছেন এবং তার আগে 24 ঘন্টাকে প্রথম প্রতিক্রিয়া তিনি দিয়েছেন প্রথম সেই সাক্ষাৎকারে ঠিক কি জানিয়েছেন আরও একবার শুনব কলকাতায় ফিরে প্রথম ইচ্ছা কি কি করবেন প্রথম ইচ্ছা হচ্ছে দলনেত্রী আমার মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা সবচাইতে বেশি আর আমি খুব শীঘ্র সক্রিয় রাজনীতি সংসদীয় রাজনীতি সবেতে আমি ফিরে গিয়ে আবার আগের ভূমিকা পালন করব তাহলে শুধুমাত্র সময় অপেক্ষা আপনার ফের আপনাকে সেই রাজনীতির চেনা ময়দানে দেখা 45 বছরের রাজনৈতিক জীবন ছোট থেকে আর কিছু করিনি সেখানেই তো আমার যেতে হবে না অনেক বয়স হয়ে গেছে শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে ওড়িশা হাইকোর্ট যদিও 16 পাতার রায় দুপক্ষের যুক্তিরই খুঁটিনাটি পর্যালোচনা করেছেন বিচারপতি জামিনের নির্দিষ্ট কিছু শর্ত উল্লেখ করা হয়েছে রায় সাড়ে চার মাস হেফাজতে থাকার পর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান চেহারা ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের করা পর্যবেক্ষণে রয়েছেন তিনি গ্রেপ্তার হওয়ার সময় যা স্বাস্থ্য ছিল এখন আর তা নেই রোগ ভোগে অনেকটাই ওজন কমে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুরের ক্ষেত্রে তার ভগ্ন স্বাস্থ্যকে অবশ্যই মাথায় রেখেছে আদালত রায় উল্লেখ রয়েছে সুদীপের আইনজীবীর যুক্তিগুলিও সেগুলি হল 2016 সালের জানুয়ারিতে সিবিআই চার্জশিটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না 2017 সালে 3রা জানুয়ারির প্রথম জিজ্ঞাসাবাদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় কোন রকম কারণ না দেখিয়েই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই রোজভ্যালি বাণিজ্যিক কাজে সুদীপ বন্দ্যোপাধ্যায় যুক্ত এ কথা প্রমাণ করতে পারেনি সিবিআই রোজভ্যালি কর্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে বারবার টাকার প্যাকেট দিয়েছেন এই অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর পারিবারিক সম্পর্ক রয়েছে তাই দুজনকে একসঙ্গে দেখা যেতেই পারে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে রোজভ্যালি অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলে সুদীপের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় না এর বিপক্ষে সিবিআই তাদের যুক্তি তুলে ধরে তবে সেই যুক্তি টেকে নিয়ে আদালতে দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথেই ছিল এটা আমি জোর করে বলছি জোর দিয়ে বলছি দিদি তো এসে দেখে গেছে না তো দিদি জানে যে ও কতটা অসুস্থ জামিন পেলেও আদালতের শর্তগুলি অক্ষরে অক্ষরে মানতে হবে তৃণমূল সাংসদকে
25 লক্ষ টাকার সিকিউরিটি এবং 5 লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে সুদীপকে। পাসপোর্ট জমা রাখতে হবে, আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তদন্তের জন্য সিবিআই যখনই ডাকবে সুদীপকে সহযোগিতা করতে হবে। তথ্য প্রমাণ নষ্ট ও সাক্ষীকে প্রভাবিত করার কোনো রকম চেষ্টা তিনি করবেন না। আদালত জানিয়ে দিয়েছে কোনো একটি শর্ত অমান্য করলেই জামিন খারিজ করা ভাবনা চিন্তা করা হবে। ক্যামেরায় বাপন সাহার সঙ্গে বিক্রম দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা। 4.5 মাস পর জামিনে মুক্তি এবং আজ বিকেলের বিমানে কলকাতায় ফিরছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেরকম আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকার, অর্থাৎ প্রথম প্রতিক্রিয়া তিনি 24 ঘন্টাকে দিয়েছেন। রাজনীতির ময়দানে খুব শিগগিরই ফিরবেন, কলকাতায় ফিরে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে প্রথম সাক্ষাৎকারে 24 ঘন্টাকে এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা সবচাইতে বেশি, আর আমি খুব শীঘ্র সক্রিয় রাজনীতি, সংসদীয় রাজনীতি সবেতে আমি ফিরে গিয়ে আবার আগের ভূমিকা পালন করব। তাহলে শুধুমাত্র সময় অপেক্ষা আপনার ফের আপনাকে সেই রাজনীতির চেনা ময়দানে দেখা? 45 বছরের রাজনৈতিক জীবন, ছোট থেকে আর কিছু করি, সেখানেই তো আমায় যেতে হবে না, অনেক বয়স হয়ে গেছে। 45 বছরের রাজনীতির জীবন, ছোট থেকে আর কিছু করেননি, অর্থাৎ ফিরে আসার পর খুব শীঘ্রই আবারও তিনি সক্রিয় রাজনীতিতে ফিরবেন, এমনই 24 ঘন্টাকে সাক্ষাৎকারে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতায় ফেরার পরেই অল্পদিনের মধ্যেই তিনি আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবেন, দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 24 ঘন্টায় এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকারে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজই কলকাতায় ফিরছেন তিনি এবং তার আগে 24 ঘন্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান কলকাতায় ফেরার পরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং খুব দ্রুত সক্রিয় রাজনীতিতে ফিরবেন। ছোট থেকে 45 বছর ধরে তিনি এই রাজনীতি করে এসছেন এবং এটাই তার জীবন, অর্থাৎ খুব শীঘ্রই আবারও সক্রিয় রাজনীতিতে দেখা যাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এমনই তিনি জানালেন 24 ঘন্টাকে প্রথম প্রতিক্রিয়ায়। আরও একবার শুনে নেব এই প্রথম প্রতিক্রিয়ায় ঠিক কী জানালেন তিনি। সক্রিয় রাজনীতি, সংসদীয় রাজনীতি সবেতে আমি ফিরে গিয়ে আবার আগের ভূমিকা পালন করবো। তাহলে শুধুমাত্র সময় অপেক্ষা আপনার ফের আপনাকে সেই রাজনীতির চেনা ময়দানে দেখা? 45 বছরের রাজনৈতিক জীবন, ছোট থেকে আর কিছু করিনি, সেখানেই তো আমায় যেতে হবে না, অনেক বয়স হয়ে গেছে।